দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যছনায় স্নিগ্ধতা, দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যছনায় স্নিগ্ধতা, জলে জনাকি মিটি মিটি, জলে জনাকি মিটি মিটি, বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক, তোমার উপমা তুমি একা, ও আমার মালিক, তোমার উপমা তুমি একা, দিয়েছ শুভ মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক, তোমার উপমা তুমি একা, ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। প্রশংসার মালিক সেই সুমহান আল্লাহ রাব্বুল আলামিন, যার আদেশে সূর্যের পূর্ব দিকে ওঠা, পশ্চিমে অস্ত যাওয়া, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, একচ্ছত্র আধিপত্যের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বানিয়েছেন সুন্দর করে, মানুষের বজন্তে বসবাস যোগ্য, হাজারো নিয়ামত দিয়ে সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, তার জীবের জীবন রক্ষা করেছেন, যে আল্লাহ সে মহান গরিবের, সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে তাহলে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য দায়িত্ব নিয়ে বসে আছি। তো আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত। আমরা বিশ্বাস করি তো নাকি করি না? বিশ্বাস করি না করে না? আবার বন্ধুরা, একটা মালিকের বাড়িতে গরু ছিল, 18 থেকে 20টা গরু ছিল। তো সকালবেলা গরুগুলোকে বের করে দিয়েছে, সন্ধ্যাবেলা যখন গরুগুলো ফিরছে তো একটা গরু আসেনি, তার মানে এর মাঝে একটা ঘটনা ঘটেছে। ওই একটা গরু জঙ্গলের পাশে ঘাস খাওয়ার জন্য গিয়েছে, আর অত পেশে পেতে বসেছিল একটা বাঘ। তো বাঘ দেখলো সুযোগ যখন এসেছে, গরুটার ঘাড় মটকে আমি তার শরীরের রক্ত মাংস সব চিবিয়ে খাবো। যেই গরুর উপরে ঝাঁপিয়ে পড়েছে, গরু এবার দৌড় দিয়েছে লে চুচিয়ে, গরুও দৌড়ায় আর বাঘও দৌড়ায়। তো গরু দেখলো বাঘের সঙ্গে দৌড়ে আমি পারবো না, কাছে ছিল একটা পুকুর, পুকুরের জলটা উঠিয়ে নিয়েছে, কাদাওয়ালা পুকুর, কাদা, বুঝতে পারছেন? তো ওই পুকুরে যেই ঝাঁপ দিয়েছে এখান থেকে পুরো ভেতরে চলে গেছে, গরু আর উঠতে পারছে না। উঠতে যখন পারছে না, তো উপর থেকে দাঁড়িয়ে বাঘ মাম্পা তখন বলছে, হ্যারে গরু, নামটা তোর সাধে গরু হয়ে গেলি, যে মানে যে জায়গায় ঝাঁপ দিয়েছিস বেটা, ওখান থেকে তো আর জীবনে উঠতে পারবে না, নির্ঘাত মরণ তোর ওখানেই হবে, মরণটা আরো কষ্টের হবে। উপরে যদি থাকতিস তাহলে আমি না হয় তোর ঘাট মরকে একটু খেতাম, কষ্টটা কম হতো, সহজেই তোর মৃত্যু হতো। গরু তখন বাঘকে বলছে, বাঘ মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে কেন? বলে আমার একজন মালিক আছে, আমাকে যখন বাড়ি থেকে বের করেছে গরুর দলের সঙ্গে, তো গুনে গুনে বের করেছে, আমি 20 নম্বর ছিলাম, 19টা গরু যখন ভেতরে যাবে বা বাড়িতে ঢুকবে, যখন দেখবে একটা গরু আসেনি, আমার মালিক তখন ঠিক খুঁজতে 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 আমাকে দেখতে পাবে, আর আমার গলায় রশি বেঁধে আমাকে বিপদ থেকে টেনে উদ্ধার করবে। তো একটা গরুও বিশ্বাস করে তার বিপদের সময় তার মালিকটাকে উদ্ধার করবে। তো আমরা সৃষ্টির সেরা, আমরা মানুষ আর আমরা মুসলিম, আমরা ভুলে গিয়েছি, আমরা যদি বিপদে পড়ি তাহলে সর্বশক্তিমান আল্লাহ বলে একজন আছেন, তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, তাই তো নাকি?
আচ্ছা আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে বলছি, আপনাদের এই গ্রামের নাম জামনগর, তাই তো? সারা বিশ্ব যখন করোনায় কুপোকাত হয়ে গিয়েছে, সারা পৃথিবীকে যখন কুপোকাত করে দিয়েছে, মানুষের মৃত্যু মিছিল যখন শুরু হয়েছে, এই জামনগরে কজন মানুষ মারা গেছে করোনা আক্রান্ত হয় বলতে পারেন? তাহলে আর কি করে আপনারা বুঝবেন যে আল্লাহ আপনাদের সাথে আছে? আল্লাহ চাইছেন যে কোনো মুহূর্তে এরা মসজিদে ঢুকে যাক, কিন্তু আমরা ভুলেও ঢুকতে যাচ্ছি না। মশার কামড় থেকে বাঁচার জন্য, ম্যালেরিয়া আর ডেঙ্গু থেকে বাঁচার জন্য মশারির মধ্যে ঢোকা খুবই সহজ মনে করি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর ঘর মসজিদে ঢোকা খুবই কঠিন মনে হচ্ছে, তাই তো নাকি? এজন্য যারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে মনে হচ্ছে আজকে সকাল থেকে যে রেজাল্ট হলো, আমাদের ভারতবর্ষের পাঁচটা রাজ্য, তার মধ্যে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আবারও বিজেপি পেয়েছে, দেখেছেন সবাই তো? ভাই আমার তাহলে কি মনে মনে ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে মানে আল্লাহর বান্দারা আল্লাহকে যা ভয় করে তার থেকে যোগী আর মোদীকে বেশি ভয় করে নাকি? পৃথিবীর বুকে আদ সামুদ ফেরাউন এদের থেকে আর স্বৈরাচারী শাসক পৃথিবীর বুকে বেশি আসবে না, এটা মনে রাখবেন সব সময়। এরা আছে আজ আছে কাল নেই, এই আছে এই রে, এজন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান। ঈমানটা শুধুমাত্র ঠিক করুন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের জন্য সদা সর্বদা প্রস্তুত। এই কথা আর একটু জাহাঙ্গীর ভাই, তো যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আজ আমরা মুসলিম, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ঘর জামাই নয়, এটা কেউ যেন মনে না করে। ভারতবর্ষের সম অধিকার আমরা ওরা কি, কারণ ভারতবর্ষের সংবিধান মুসলমানদের মসজিদে সালাত আদায়ের কথা বলে হিন্দুদেরকে মন্দিরে ঘন্টা বাজাবার শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি ভারতবর্ষকে সাজিয়েছি আমরা মুসলমানেরা। ভারতবর্ষের তাজমহল কারা তৈরি করেছে জোরে বলেন তো? আমরা মুসলমানেরা তৈরি করেছি, করি না করি? ভারতবর্ষের বাড়িতে মুসলমান তৈরি করেছে তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস। ভারতবর্ষের বাড়িতে মুসলমান তৈরি করেছে লাল কেল্লা, লাল কেল্লার সাথে সাথে আমাদের মোদীজি যে পতাকাটা উড়ার স্বাধীনতা দিবসের দিন, সেই পতাকাটাও আমার এক যুবতী বন, এক মুসলিম বন তৈরি করেছে। অতএব ভারতবর্ষের মাটিতে মুসলমানদের দেশভক্তির কোন প্রমাণ যদি দিতে হয়, তাহলে পরে দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, সেখানে গিয়ে দেখবেন 63,000-এরও বেশি মুসলমানদের নাম ইন্ডিয়া গেটে সর্দার করে লেখা রয়েছে। এজন্যই বলি দেশ স্বাধীন করলাম আমরা, আর আমাদের এখন ঘর জামাই কেন মনে করা হচ্ছে প্রশ্ন আমাদের এখানে। আমাদের প্রশ্ন এখানে দেশ স্বাধীনতার জন্য শুধুমাত্র মহাত্মা গান্ধীর নামটা ইতিহাসের পাতায় জল জল করে জ্বলছে কেন? মহাত্মা গান্ধীর ডান হাত হিসেবে পরিচিত যিনি ছিলেন আশফাকউল্লাহ খান, যার উপাধি ছিল সীমান্ত গান্ধী, সেই সীমান্ত গান্ধীর নামটা ইতিহাসের পাতা থেকে সূক্ষ্ম কৌশল কৌশলে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কেন প্রশ্ন আমাদের এখানে। এজন্য বলছি ভাই আমার, ইতিহাস যদি জানতে হয় তাহলে পশ্চিম বাংলার মাটিতে যিনি ঐতিহাসিক সাবর বক্তা, যার নাম ছিল গোলাম আহমদ মর্তুজা সাহেব, উনার মাদ্রাসার ছাত্র আমি, উনি একটা বই লিখেছেন চেপে রাখা ইতিহাস। ওই চেপে রাখা ইতিহাস বইয়ের আগে তিনি বইয়ের হেডলাইন দিয়েছিলেন তুই শালা চুপ কর, বুঝতে পারছেন কেডা? বইয়ের হেডলাইন তুই শালা চুপ কর। তো সরকার ওই বইটাকে বাজেয়াপ্ত করলো, বলে এই হেডলাইন দিয়ে বই ছাপাতে দেব না। তো বুদ্ধিমান মানুষ তো ব্র্যান খাটিয়ে তখন হেডলাইন পরিবর্তন করে লিখেছে, আপনি আপনি আমার স্ত্রীর ভাই ক্ষান্ত হন, আপনি আমার স্ত্রীর ভাই ক্ষান্ত হন, তার মানে ঘুরে ফিরে ফের সালাই বলা হলো, তাই তো নাকি? তো কথা হচ্ছে যে আমরা মুসলিম, ভারতবর্ষকে আমরা স্বাধীন করার জন্য নিজের রক্ত দিয়েছে, এজন্য আমাদের ইতিহাস যদি জানতে হয় সংখ্যায় কম আমরা হতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য আছে না নেই একটু জোরে বলি। মনে রাখবেন আমরা সেই মুসলমান যারা বদর যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, উহুদ করেছে, বদর করেছে, ইতিহাস খুলে দেখুন সংখ্যায় কম, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। দেখো আপনাদেরকে বলি, বেশ কয়েক জায়গায় বলা হয়েছে, এখানেও বলি, কর্ণাটকের মাটিতে আমার এক বর মুসকান, আমার এক বর মুসকান শুধুমাত্র তিনটি আল্লাহ আকবারের ধ্বনিতে ভারতবর্ষের রাজনীতিতে ভূকম্পন শুরু করে দিয়েছে, ভাইব্রেশন শুরু হয়েছে বিজেপি আরএসএস বজরং বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের মনে। কটা সূক্ষ্ম কৌশলে 40 জন যুবককে গেরুয়া টুপি আর ওড়না পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল আমার একজন মুসলিম যুবতী, যার নাম হচ্ছে মুসকান, কিন্তু তার পরেও এত হুমকি ধুমকি ধামকি দেওয়ার পরেও তার কি শরীর থেকে বরখা খোলা গেছে, পেরেছে হিজাবটা খুলতে? পারেনি।
আবার বন্ধুরা তিন আল্লাহ আকবার ধরিতে 40 জন যুবক উপকার। সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো, মুসকান তুমি একা ওরা 40 ভয় লাগেনি? তুমি একা ওরা 40 ভয় লাগেনি? তো আমার বোন মুসকান তখন বলছেন, 40 ছিল না 40,000 ছিল, সেটা তো বড় কথা নয়। আমি মুসলিম আর আমার নাম মুসকান। আমি মুসকান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কি? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এজন্য মুসলমান মনে রাখবেন, সর্বসময় বিপদ যদি আসে তাহলে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। এজন্য আজকে আমি আপনাদেরকে শোনাবো, এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন? এত সাহায্য চাইছি আল্লাহর সাহায্য আসছে না কেন? আল্লাহ তো কোরআনে অঙ্গীকার করেছে, আল্লাহ তো কোরআনে অঙ্গীকার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব, কিন্তু আজকে সাহায্য আসছে না। তার মানে জানতে হবে মুসলমান লাইন ছেড়ে বেলায়ের হয়েছে, তাই তো নাকি? আমরা লাইন ছেড়ে বেলায়ের হয়েছি, সেই জন্য আল্লাহর সাহায্য আসছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, কোরআন আর হাদিসের লাইনে যতদিন চলবে বিপদে পড়বে আল্লাহর সাহায্য আসবে। কোরআন আর হাদিসের লাইন ছেড়ে বেলায় যখনই হবে দোয়া করবে, আল্লাহর দোয়া কবুল করবে না। তো আজকে ত্রুটিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, কোথায় কোথায় ত্রুটি হচ্ছে, আমরা কি সত্যি বেলায় হয়ে গিয়েছি নাকি? আচ্ছা আরেকবার প্রশ্ন করছি, বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? সবাই বলুন বিশ্বাস করি না করি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনীন। সত্যি যদি ইমানদার হও, মুমিন হও, কোন জায়গায় কোন সময় তোমরা যদি বিপদে পড়ে যাও আর বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে যদি সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য, আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দায়িত্ব কর্তব্য মনে করি। তার মানে হলো মুমিন বান্দা বিপদে পড়বে আর আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব না, এটা কখনো হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর এক আয়াতে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাগিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জাহাঙ্গীর ভাই এই মাইকের আওয়াজটা বন্ধ করে একদম টোটাল বন্ধ করে পারলে এই বক্সটা আরেকটু ঘোরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে যদি তুমি নাই ইমানদার হও মুমিন হও, তাহলে পরে কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। তার মানে আয়াত দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করলেন, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, তাহলে আমার সাহায্য পাবে, না হলে পাবে না। আচ্ছা যারা বসে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি আপনাদের মধ্যে ঈমান না থাকতো কেউ কি জালসা শুনতে আসতেন? একটু কথা বলেন, আসতেন কি? আচ্ছা আমার চেহারা দেখতে এসেছেন নাকি আপনারা? কোরআন শুনতে এসেছেন, তাই তো? কোরআনকে ভালোবাসেন সেজন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, এটা হুকুম কার? কার হুকুম? এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন বড় কাপ দিয়ে, কায়েম, এমন কাজ যে কাজ সমাজের মধ্যে চালু আছে, প্রতিষ্ঠিত আছে, আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে সবাই আমরা জালসা শুনতে এসেছি কাপড় পরে। আজ আপনাদের মধ্যে কোন মানুষ যদি তার শরীরের কাপড় গুলো খুলে উলঙ্গ নগ্ন অবস্থায় আপনাদের মাঝখানে বসতে যায়, তাকে দূর দূর করে মানুষ তাড়িয়ে দেবে, কেউ পছন্দ করবে না, ভালোবাসবে না। যেহেতু আমাদের সমাজে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষ কেউ কখনো দেখতে যায় না। সারা পৃথিবী সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মেনে নিয়ে এরা যদি সমাজের মধ্যে সালাত কায়েম করত, বেনামাজি সমাজে খুঁজে পাওয়া যেত না, আর বেনামাজি সমাজে থাকলে পরে তাকে কেউ পছন্দ করত না, ভালোবাসত না। এখন বলুন তো বেনামাজি আছে না রে? ছোড়ে বলেন। আচ্ছা ফজরের নামাজ কারা কারা পড়েছে? ফজর পড়েছে কারা কারা? এই কয়েকটা মানুষ। আচ্ছা বলুন তো নামাজ পড়লে লাভ না ক্ষতি? কে বলেছে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পৃথিবীর মানুষের আরে শুনে নাও, এমন কিছু নামাজই রয়েছে যাদের জন্য দুর্ভোগ, যাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছি। ওরা ওই সমস্ত নামাজি নামাজ পড়ে, নামাজে যখন দাঁড়ায় কি পড়ে কি বলে নিজেও বুঝতে পারে না, মনটা উদাস, মানে নামাজের সঙ্গে ওর কোনো মনোযোগ নেই, ওই রকম নামাজির জন্য আবার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। তো ভাই বন্ধু আমার, নামাজ পড়তে হবে রাসূলের শেখার পদ্ধতিতে, তাই তো নাকি? তো এখানেও গোলমাল, মানে লাইন বেলাইন সব জায়গায় হচ্ছে, আজান হচ্ছে ফিলিস্তিনির মাটিতে, হাইয়া আলা সালা, কনকনে ঠান্ডা রাতে যখন আজান হয়ে গেল, মুসলমানেরা তাদের হারামের বিছানাকে হারাম মনে করে মসজিদের দিকে রওনা দিয়েছে, মসজিদের দরজাটার সামনে যেই উপস্থিত হয়েছে ইসরায়েলের সরকার তাদের সেনাবাহিনী নির্ধারণ করে দিয়েছে কোনো মুসলমান আর বর্ডার এলাকার কোন মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে না। মুসলমানরা বলল আমরা তো শুধুমাত্র এখানে নামাজ পড়তে এসেছি, দাঙ্গা ফাসাদ কোনোদিন করবো না আর করিও না, আজ পর্যন্ত কোন মসজিদে শুনেছেন নাকি বম ব্লাস্ট হয়েছে? শুনেছে? কোনদিন মারপিট হয় না কোন মসজিদে, কোনদিন বম ব্লাস্ট হয় না। তার মানে মসজিদ হলো শান্তিপ্রিয় জায়গা, ওখানে আমরা ইবাদত করি, বম ব্লাস্ট করি না, মারপিট করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, তারপরও কোনো কথা শোনা হলো না, মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বুলডুজার জেসিবি নিয়ে এসে মসজিদগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হলো। এই দৃশ্য পশ্চিম বাংলার মুসলমানরা আমরা তাকিয়ে দেখলাম, কিন্তু আমরা ভাবলাম ওটা তো ফিলিস্তিনে হয়েছে, আমরা বাস করি পশ্চিম বাংলায়, কেন প্রতিবাদ করব? ও মুসলমান, আজকে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি, সব জায়গায় বেলায়ের হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেন, আফাতুবিরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মুসলমানরা শুনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি আমার কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে ছেড়ে দাও, কিছু অংশকে মেরে নাও, কিছু অংশকে যদি ছেড়ে দাও তাহলে পরে শুনে নাও, নিজেকে যত ইমানদার আর মুমিন মনে করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো ইমানদার আর মুমিন মনে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে পুরোপুরি না মানবে, কোরআনের হাদিসের লাইনে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করেছেন, বান্দা আমার গোলামি করবি, তার মানে যারা বসে আছেন প্রশ্ন করছি আমরা গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফা গায়রা দিনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারাহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা না দেখেন, আকাশ আর জমিদের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা কালবিল, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মন চাক কার না চাক, সব কিছু গোলামি করে, কার গোলামি করে? আচ্ছা ওই সূর্য আর চন্দ্র কার গোলামি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা সূর্যকে বললাম সূর্যরে দিনের বেলায় আলো দিতে হবে, রাত্রে বেলা কখনো আলো দিবি না, চন্দ্রকে বললাম সূর্য যখন আলো দিবে কবরদার পথ আটকাবি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে বলে কেউ কোনোদিন কারোর সঙ্গে ধাক্কা লাগে না। আবার বন্ধুরা এবার দেখুন ওই গাছের পাখিগুলো, ওই পাখিগুলো গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন পাখির কথা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন, আওয়া লাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকুবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান।
দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘুডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সেটা না গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বল হে মানব কে তারে রেখেছে মহাশূন্য সে যে এক ভিন্ন প্রভু তার মানে ওই পাখিও গুলো গোলামি করে গার আমরাও গোলামি করবো গার বিড়ি খাওয়া সন্তান দান ফল আছে না নাই আপনাদের এখানে বিড়ি খাওয়া মানুষ নেই অনেকেই আছে নেই গো কেউ খান না অনেকেই খায় তাই তো নাকি আমার বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে মুসলমান শুনে নাও মুসলমান কাকে বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিল্লিসানিহি ওয়ায়াদিহি মুসলমান তো তাকেই বলা হয় যার হাত আর যার মুখ থেকে প্রতিবেশী কষ্ট পায় না আপনার সব থেকে কাছের প্রতিবেশী হলো আপনার স্ত্রী রাত্রিবেলা স্বামী স্ত্রীকে ডেকে বলে স্ত্রী রে আসো আমার কাছে আসো তোমার কাছে আমি যাবো দুজনের মধ্যে একটু ভাব ভাব হবে একটু প্রেম আলাপ হবে একটু গল্প করব এমন সময় স্বামী যখন স্ত্রীকে কাছে ডেকেছে একবার স্ত্রী ডান দিকে মুখ ঘোরায় একবার বাম দিকে মুখ ঘোরায় স্ত্রী তো বলতে পারে না স্বামী যান বিড়ির গন্ধে থাকতে পারে না দূরে সরে যা মসজিদ নববীতে নামাজ শেষ হয়েছে সাহাবীদের মধ্যে কেমন কেমন একটা ভাব আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন ও আমার সাথীরারে কি হয়েছে বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে সাথীরা বলল বলে হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে কে যেন কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছিল ওই মুখের দুর্গন্ধে কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়ার কারণে মুখের দুর্গন্ধে নামাজের মধ্যে আমাদের খুশু খুজু নষ্ট হয়ে গেছে মনসংযোগ বিঘ্ন হয়ে গেছে এজন্য আমার রাসূল বললেন সেই দিন ও আমার সাথীরারে তোমরা সরে নাও আজ থেকে কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে না এখন মাথাটা ঠান্ডা করে বুঝুন তো কাঁচা পেঁয়াজ বৈধ কাঁচা রসুন বৈধ কিন্তু যেহেতু মুখ থেকে দুর্গন্ধ বের হয় সেজন্য আমার রসুল শিক্ষা দিয়েছেন কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা মসজিদে নামাজ পড়তে আসবে না এবার আপনাদেরকে বলি বিড়ি খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় না সুগন্ধ বের হয় কাপড়টা ঝাড়লেও বলে গন্ধ বের হয় কিন্তু তারপরও নাম রেখেছে আতর আলী নাম আতর আলী মানে বিড়ির গন্ধে থাকা যায় না আবার নাম আতর আলী রেখে দিয়েছে কত মানুষ দেবের সমাজে এরকম সকাল বেলা চাচা লটা হাতে চলে যাচ্ছে জঙ্গলের দিকে আর বিড়ি টানছে আমি তখন বলছি ফজরের নামাজটা শেষ করে যেই বের হলাম চাচাকে তখন ডেকে বলি চাচা কোথায় চাচা তখন বলছে বুঝতে পারিস না যাচ্ছে কোথায় জঙ্গলের দিকে মানে পায়খানা করতে যাচ্ছি পায়খানা করতে যাচ্ছেন ভালো কথা পানির প্রয়োজন পানি দিয়েছেন বিড়ি টানছেন কেন চাচা তখন আমাকে ডেকে বলে ভাবি জানে তুই বিড়ি খাস না কি বুঝবি আমি বললাম কি বলতে চাও বলে বিড়ি যদি না টানি রে ভাতিজা তাহলে পরে শুনে রে পায়খানায় বসবো কিন্তু পায়খানা ভালো মতো হবে না বলে নিচে নামবে না যদি বিড়ি না টানি তো এরকম অনেক মানুষের আকীদা বিশ্বাস আছে না নেই একটু কথা বলেন না গো সবাই সবটি আপনার বিড়ি খান নাকি কথা বলছেন না যে এরকম অনেক মানুষের বিশ্বাস আছে যে বিড়ি না খেলে পায়খানা হবে না ঠিক তো নাকি আমার বন্ধুরা আমার বলি আপনাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সুন্দর করে আমার রাসূলের শিক্ষা যদি মুসলমান মেনে নেয় পায়খানার ঘরে বিড়ি টেনে পায়খানা কোনোদিন করতে হবে না রাসূলের শিক্ষা কি বলে খাবারের সময় পুরো পেটটাকে তিন ভাগ করো এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ ফাঁকা রাখো কিন্তু বাঙালি যেখানে মাংস ভাত সেখানে মুলাকাত গলা পর্যন্ত খেয়ে নেবে হজম হোক আর না হোক দেখার কিচ্ছু নেই তো গলা পর্যন্ত যদি আপনি আপনি খাবে তাহলে তো পেট তো খারাপ হবে মাশাআল্লাহ খেতে 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 ভুঁড়ি এমন বড় হয়েছে যে আমার বাড়িতে যখন আমি দাওয়াত দিয়েছি তো আমার ঘরে যখন ঢুকছে তো আগে ভুঁড়ি ঢুকছে মানুষটা নেই আগে ভুঁড়ি ঢুকছে মানুষ কই হে উঠে গেছে খানিক পর তখন মাথাটা ঢুকছে মানে আগে ভুঁড়ি মানে এত ভুঁড়ি হয়ে গেছে খেয়ে খেয়ে আমার বন্ধুরা বাবা আপনাদেরকে বলি আমরা মুসলিম মুসলমানের খাবার কখনো বিড়ি সিগারেট খৈরি তাম্বাকু গুটকা গোদ হতে পারে না পারে না পারে না আর মাথা ঠান্ডা করে বসো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুন্দর করে
খাবার যখন প্রয়োজন তখন তোমরা খাবে, পিপাসার যখন প্রয়োজন তখন তোমরা পান করবে, কিন্তু খবরদার অপব্যয় অপচয় নষ্ট করা যাবে না। অপব্যয় অপচয় আমার কাকে বলে বন্ধু? এমন খাবার যে খাবার খেলে পরে আমার শারীরিক আর্থিক সামাজিক পারিবারিক কোনো উপকারে আসে না, এমন খাবারের পেছনে টাকা ব্যয় করাটাই হলো অপব্যয় আর অপচয় নষ্ট করা। বিড়ি খেলে ক্যান্সার হয় না সারে, কথা বলেন না, বিড়ি খেলে ক্যান্সার হয় না সারে, পাকস্থলীতে ঘা হয়, ব্রঙ্কাইটিস বা অন্যান্য শ্বাসতন্ত্রের রোগ হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়, তারপরও মুসলমান বিড়ি খায় না, খায় না। আমরা নামাজ পড়তে কোথায় যাই? জোরে বলে নামাজ পড়তে কোথায় যাই? নামাজ যখন শুরু হয়েছে আল্লাহু আকবার, সুমধুর কণ্ঠে তেলাওয়াত শেষে নামাজ শেষ যখন হয়ে গিয়েছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ কি তখন বলে যে ভাই আব্দুর রহমান আমাকে একটা বিড়িতে ডালবো, সিগারেট দিয়ে ফুকাবো, গুটকা দিয়ে চাবাবো? কেউ কোনোদিন বলে না কি? আমার বন্ধুরা তার মানে ওটা কার ঘর? আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? আল্লাহর ঘর পবিত্র, তার মানে সেখানে বিড়ি সিগারেট হয়নি, গুটকা গোল কিছুই চাবানো যায় না, খাওয়া যায় না, কিছুই করা যায় না। আমরা মুসলমান, আমরা জানি সেজন্য খাই না, তাই তো নাকি? এখন আপনার মসজিদের এই টিউব লাইটটা, আপনার মসজিদের একটা বাল্ব জ্বলছে না, কেন জ্বলছে না? আপনার পার্শ্ববর্তী একজন হিন্দু ভাইকে ডেকে নিয়ে এসেছে, বলে দেখ তো মসজিদের বাল্বটা কেন জ্বলছে না। আমার বন্ধুরা, সে তখন বললো পুরোটাই ফল্ট হয়ে গিয়েছে, পুরো সিস্টেম পরিবর্তন করতে হবে, না হলে কোনো লাইট আর জ্বলবে না। কতক্ষণ সময় লাগে বলে সারা দিয়ে কাজ করতে 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 ওই হিন্দু ভাইয়ের বিড়ি টানার কিংবা সিগারেট পান করার নেশা যদি উঠে যায়, তারপরও তার বিবেক বলবে হায় দেখ এটা মুসলমানদের ইবাদত করার জায়গা আল্লাহর ঘর মসজিদ, এখানে বিড়ি টানতে হয় না। তার মানে একটা হিন্দু বুঝে ওটা আল্লাহর ঘর, ওখানে বিড়ি টানতে হয় না। সেজন্য আজ পর্যন্ত কোন মানুষকে মসজিদে নামাজ শেষে বিড়ি খেতে দেখি না। আমার বন্ধুরা, তার মানে হলো পবিত্র জায়গায় পবিত্র জিনিস বসে খাওয়া যাচ্ছে না, তার মানে জানতে হবে ওটা ভালো জিনিস নয়, সেজন্য মসজিদে খাওয়া যায় না। আমার বন্ধুরা, এবার আপনারা চলে যান মালদা রেল স্টেশনে, যেখানে শৌচাগার গুলো রয়েছে, যেখানে পাবলিক টয়লেট গুলো রয়েছে, যখন আপনার পায়খানা পেশাবের প্রয়োজন পড়ে যাবে, ওই পাবলিক টয়লেট গুলো যদি আপনি ঢোকেন, তাহলে পড়ে বিড়ির পাঁচা, সিগারেটের পাঁচা, খৈনি, গুটকা, গোল দেখতে পাওয়া যায় না, যায় না। মাথাটা ঠান্ডা রেখে এবার ভাবুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে মানুষ, আমরা হলাম সৃষ্টির সেরা। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফী আহসানিত তাকওয়িম, হে মানুষ, তোকে খুব সুন্দর করে আমি বানিয়েছি, তারপর ওই মানুষ কি করে বিড়ি টানে বুঝে আসে না, এমন জায়গায় যে জায়গায় মানুষ পায়খানা করে, পায়খানার ভেতরে কি ভাত মুড়ি রুটি কিছু খাওয়া যাবে? বসে যাবে? আমার বন্ধুরা আছে যারা বসে আছে, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ কে কে বলেন একটু হাত তুলবে, বিসমিল্লাহ বলেন কে কে? বিড়ি খাওয়ার আগে কেউ বিসমিল্লাহ বলে? তার মানে ও প্রমাণ দিচ্ছে যে এই খাবার খাবার আগে বিসমিল্লাহ বলা হয় না, তার মানে ওটা ভালো খাবার নয়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে ছাড়তে বলছি, ছাড়তে বলছি, আপনি আমার ভাই, আপনার ভালো চাওয়ার জন্য আমি এসেছি, এই জন্য আপনাকে ছাড়তে বলছি। ভাই বন্ধু আমার, এই যে আমরা লাইন ছেড়ে বেলায়ের হয়ে গিয়েছি, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে লাইন ছেড়ে যখনই বেলায়ের হয়ে যাবে, আমার কাছে যতই দোয়া করো না কেন, আমি দোয়া কবুল করব না। সেজন্য মুসলমান আজকে চারিধারে সব জায়গায় মার খায়, খাচ্ছে না, খাচ্ছে না। পশ্চিম বাংলার মাটিতে আপনারা লক্ষ্য করে দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে, বারুইপুরের মাটিতে, আমার আমার ভাই সোহরাব হোসেন কলকাতা পুলিশে চাকরিরত একজন যুবক, আমার বন্ধুরা সোনারপুর থানার আইএস সোমনাথ দাস, তার গ্রামে গিয়েছে, গ্রামে গিয়ে ঠক 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 করে ডাকে, বলে বাড়িতে আছো নাকি? সোহরাব হোসেন দরজাটা খুলে বাইরে বেরিয়েছে, বলে কি ব্যাপার, আপনারা কারা? বলে আমরা সোনারপুর থানা থেকে এসেছি, আমি হলাম আইএস সোমনাথ দাস। বলে কেন এসেছেন? বলে আপনার গ্রামে এসেছি হোসেন আলীকে ধরার জন্য, আপনার নাম কি হোসেন আলী? সোহরাব আলী তখন বলছে, আমার নাম হোসেন আলী নয়, আমার নাম হলো সোহরাব হোসেন। তখন সোহরাব হোসেন বলে, ও ভাইজান কি ব্যাপার, যাকে আপনি ধরতে এসেছেন সেই মানুষটার তো বয়স কম নয়, আনুমানিক 85 বছর, একজন বৃদ্ধ মানুষকে ধরতে এসেছেন কেন জানতে পারি?
কি হয়েছে, কি অন্যায় করেছে? পুলিশ তখন বলে তোমাকে বলতে পারবো না, কোনটা বাড়ি একবার দেখিয়ে নাও। এবার সাহারা ভূষণ ভাই আমার বলে, ও পুলিশ ভাই আপনি যদি মনে করেন আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ নই, বরং আপনার মত আমিও কলকাতা পুলিশের চাকরিরত একজন পুলিশ, আমিও পুলিশের চাকরি করি, তো আপনি আমাকে বলতেই পারেন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। ঠিক সেই সময় সোহরাব হোসেন যখন জানতে যে সামনা দাস তখন নোংরা ভাষায় গাল দিতে শুরু করেছে। এবার সোহরাব হোসেন ভাই আমার বলে, ও পুলিশ ভাই আপনি আমাকে গাল বন্ধ করছেন কেন, কিছুই তো বুঝে আসে না, আমি তো কোনো অন্যায় কথা বললাম না, আমি শুধু বললাম আপনি যে মানুষটাকে ধরতে এসেছেন তার বয়স তো কম নয়, আনুমানিক 85 বছর, কি অন্যায় করেছে আমি জানতে চাইলাম, আমি তো কোনো অন্যায় কথা বলিনি, আপনাকে গাল বন্ধ করিনি, কিন্তু আপনি আমাকে এই ভাষায় কথা বলছেন, গাল দিচ্ছেন কেন, কিছুই তো বুঝে আসলো না। এবার সোমনাথ দাস সোনারপুর থানার IS যিনি, কোনো আর কথা বললো না, তার সঙ্গে যে সমস্ত পুলিশ ছিল তাদেরকে বললো বেটাকে তোলার ইচ্ছা মতো করে বার। চোখের সামনে দিনে দুপুরে 10:30-10:30 সময় বেদম প্রহার করা হচ্ছে একজন মানুষকে, দিল্লি কলকাতা পুলিশের চাকরিরত একজন আমার পুলিশ ভাইকে, যার নাম হলো সোহরাব, যে পরিচয় যার হলো মুসলমান, একজন পুলিশের গর্বনত মানুষ যার যে মুসলিম, একজন মুসলমানকে এই মতো করে মারা হচ্ছে। আমার বন্ধুরা কিন্তু পশ্চিম বাংলার মুসলমান আজকে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। বেদম যখন চোখের সামনে মারা হচ্ছে, স্ত্রী দৌড়ে এসে পুলিশের পা ধরে জাপতে ধরে বলে, ও পুলিশ ভাই আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে পরে আমি আপনার জন্য ক্ষমা চাই, আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি, দয়া করে ছেড়ে দিন, মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করে মারবেন না। কিন্তু কোনো কথা শোনা হলো না, 4-5 জন পুলিশ ধরে বেদম পেটানো হচ্ছে চোখের সামনে করে, মারতে 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 সোহরাব হোসেনের শরীর থেকে কাপড় খুলে এমনকি লুঙ্গি খুলে উলঙ্গ করে দেওয়া হয়েছে। স্ত্রী চোখ ঝাঁপিয়ে লজ্জায় এবার পুলিশের পা ধরে বলে, পুলিশ ভাই আর নয়, আর সহ্য করতে পারি না। সেই নবীবাজ পুলিশ সোমনাথ দাস সেবার ওই মহিলা তার মানে পুলিশ কর্মীর স্ত্রীর পেটে এমন সজোরে পা দিয়ে লাথি মেরেছে, যার পেটের মধ্যে ছিল 2.5 বছরের বাচ্চা, যার পেটের মধ্যে ছিল 2.5 মাসের বাচ্চা, ওই 2.5 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীকে বাঁচাতে এসেছিল, কিন্তু পুলিশের লাথি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়েছে, স্ত্রী উল্টে পড়ে গেল, রক্ত পা দিয়ে ভেসে চলে যায়, অজ্ঞান অচেতন হয়ে পড়ে গিয়েছে। এবার ঘরের থেকে মেয়ে দৌড়ে এসেছে, মোবাইল দাঁড়িয়ে যখন ভিডিও করতে শুরু করলো, ওই ছোট্ট মেয়েটাকেও বেদম প্রহার করলো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষের শুধুমাত্র ওই সমস্ত নেতা নেত্রীরা তাকিয়ে দেখলো, কেউ মুসলমানদের হয় আজও পর্যন্ত কোনো কথা বললো না। ও মুসলমান আজকে কি হয়েছে, কেন আমরা বার খাচ্ছি, ওই যে লাইন ছেড়ে বেলাইন হয়েছে সে জন্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও পৃথিবীর মুসলমানেরা আরে কখন মার খাবে শুনে নাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। মুসলমান যখন তোমাদের অন্তরে তিনটে জিনিসের ভালোবাসা থাকবে না, তিনটে জিনিসের ভালোবাসা যখন তোমাদের অন্তরে পাওয়া যাবে না, প্রথম নাম্বার হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যখন তোমার অন্তরে থাকবে না, আল্লাহ রাসূলের ভালোবাসা যখন তোমার অন্তরে থাকবে না, আর আল্লাহর দ্বীনের ভালোবাসা যখন তোমার অন্তরে থাকবে না, যতই আমার কাছে সাহায্যের জন্য দোয়া করো দোয়া কবুল হবে না। আবার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে যতই দোয়া করি না কেন দোয়া আর কবুল হবে না। আজকে তাই তো লক্ষ্য করে দেখছি পশ্চিম বাংলার মাটিতে অহরহ জালসা হয়, ভুরি ভুরি জালসা হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না। যারা সুদ খেত তারা সুদ খেতেই আছে, যারা মদ পান করত তারা মদ পান করতেই আছে, এত জালসা এত জালসা এত জালসা হয়, তারপরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, যায় নাকি, যাচ্ছে যাচ্ছে না। আবার বন্ধুরা দেখুন আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে মসজিদের অন্য বিকল্পে জালসা কেন, আপনাদের কাছে হাত হাত পেতে কেন চাইতে হবে আল্লাহর ঘরের জন্য, আপনার বাড়িটা তো আপনি একাই দিয়েছেন, কারো কাছে তো টাকা চাননি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে আর সেখানে আপনাদের কাছে টাকা চাইতে হবে, এর থেকে দুঃখ আর কিছু আছে? ও মুসলমান আজকে অন্তরে পোকা লেগেছে, সেই জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য টাকা চাইতে হয়।
এখন আপনারা বলবেন ইমানে পোকা লেগেছে, এত বড় কথা বলবেন, রাস্তা আটকাবো, যেতে দেবো না। আপনাকে আমি দেখাচ্ছি আমরা কতটুকু আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপরে আমাদের কতটা ভরসা আছে, তিনি যে সর্বশক্তিমান আমরা কতটা মারি। আমার বন্ধুরা বলছি আপনাদেরকে, আমার বয়স যখন সাত বছর, সাত বছর বয়সে মানুষের দাঁত ভাঙে, ভাঙে না, দাঁত উঠে না, দাঁত উঠে তো নাকি। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিলাম, খেলতে 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 মুখের থেকে একটা দাঁত বেরিয়ে এসেছে। আমি তখন বন্ধুদেরকে বললাম, বন্ধুরা রে তোরা খেল, আমি বাড়ি চললাম। বাড়িতে গিয়ে মাকে ডেকে বলি, মা, মা ছুটে এসে বলে, বেটা কি হয়েছে বল। আমি তখন বললাম, মা খেলছিলাম কিন্তু হঠাৎ আমার দাঁত ভেঙে গেল, দাঁতটা উঠে গিয়েছে, করব কি বুঝে আসে না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে কোথায় দেখি তো। মা হাতে দাঁতটা দিয়ে তখন বলে, বেটা রে দাঁত তো এমনি এমনি গজাবে না, নতুন করে দাঁত তোমাকে নিতে হবে। বলে কেমন করে নেব। তখন মা আমাকে বলে, বেটা ওই দাঁতটা নিয়ে আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দেয়, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা বলেছেন না বলে, এরাও বলেছে, বলেছো তো নাকি। আচ্ছা, দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার বলেন তো। তা আমরা ভাবছি ইঁদুরও দিতে পারে নাকি, ওর বাপ পারবে, ওর দাদু মনে হয় পারবে নাকি, কি অবস্থা। এই যে ইমানে পোকা লেগেছে, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক মতো নেই, যে আল্লাহ যা কিছু করতে পারে, তা আমরা ভাবছি যে না ইঁদুরও দাঁত দিতে পারে। ভাই বন্ধু আমার, তার ভালো ভালো